होम्योपैथी मैरिज गिलने के लिए डिजीज सॉल्व बाय होम्योपैथी। होम्योपैथी मैरिज गिलने के लिए डिजीज सॉल्व बाय होम्योपैथी। हेलो फ्रेंड, हमारे यूट्यूब चैनल होम्योपैथी नॉलेज चैनल अपन सकल के स्वागत जी। अपना जानें हमारे चैने विभिन्न धरण होम्योपैथी रिलेटेड विषय नहीं आलोचना करी। मेनलि आलोचना करी से हे पिक्यूलर टाइपर जो सिमटम तरह ही एक बेसि गुरुत्व दी जगह सचराचर अन्न्य भिडियोते पाव जाए ना। ताछाड़ा आरेकटा जिनिस होच्छे जेई सब सिस्टेमगुलो रयेछे तार मध्ये देखा जाए अनेके मेटाफिजिक्स सम्पर्के डिटेल्स आलोचना करें बा अन्यान्य अनेक मेडिसिन सम्पर्के आलोचना थाके, सेटा अनेक साधारण मानुषेर काछे शुनते खुबी बोधगम्य हये उठे ना बा एकटु अस्वस्तिकर हये उठे। सेई जन्य आमरा एकदम साधारण मानुषेर कथा माथाय रेखे बा जारा ग्राम बांगलाय बास करें अथवा जारा एई विषये अनेकटा दखल राखते चान बा निजेरा पड़ाशोना करें निजेरा मेडिसिन व्यवहार करें বা অনেকে দেখা যায় ডাক্তারখানা যাওয়ার সময় পায় না, তারা ইউটিউব গুগল থেকে ঔষধ ব্যবহার করেন। বা আবার অনেকে রয়েছেন যাদের হয়তো হাসপাতাল ডাক্তারখানা অনেক দূরে যাওয়ার মতো পরিসর হয় না বা কারো আর্থিক অবস্থা খারাপের জন্য যাওয়ার মতো পরিসর হয় না। সেই সব মানুষদের কথা মাথায় রেখে আমরা এই মেডিসিনগুলোকে এমনভাবে আলোচনা করি, বিশেষত সিঙ্গেল মেডিসিন এবং সিঙ্গেল ডিজিজের ব্যাপারে আলোচনা করি। অর্থাৎ যার যেটা সমস্যা সে সেই ভিডিওটা দেখলেই সে একটা পারফেক্ট মেডিসিন পেয়ে যাবেন। তবুও আমরা বলে থাকি আপনারা ঔষধগুলো ব্যবহারের পূর্বে আপনি আপনাদের যিনি ফ্যামিলি ফিজিশিয়ান আছেন তার সঙ্গে অবশ্যই একবার আলোচনা করে নেবেন। এক একদিন আমরা এক একটি বিষয় নিয়ে কথা বলি আর একটি করে মেডিসিনেরই কথা সাধারণত আমরা বলে থাকি। আজকেও আমরা সে ধরনের একটি খুব প্রাসঙ্গিক এবং খুব কমন মেডিসিনের কথা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে শিশুদের দন্তোদ্গমকালীন অর্থাৎ যখন দাঁত ওঠে ঠিক সেই সময়ে কী কী সমস্যা হয় এবং তার জন্য কী মেডিসিন ব্যবহার করবেন। হয়তো অনেক সময় দেখি আমরা দাঁত ওঠার সময় এমন কিছু সমস্যা হয় যেগুলো আমরা এক একটি সমস্যার জন্য আমরা মনে করি বোধহয় এক একটি বিশেষজ্ঞর কাছে যাওয়ার প্রয়োজন আছে, কিন্তু সাধারণত এক একটা বিষয়ের জন্য এক একটা বিশেষজ্ঞর কাছে যাওয়ার প্রয়োজন নেই। হোমিওপ্যাথিতে সিমটোমেটিক্যালি একটা সামান্য মেডিসিনের মাধ্যমে কিন্তু আপনার সমস্ত সমস্যাগুলো কভার করে যায়। যারা হোমিওপ্যাথি ভালোবাসেন হোমিওপ্যাথি ব্যবহার করেন তারা কিন্তু এই বিষয়টা অনেকেই জানেন। তো সেই দিকে লক্ষ্য রেখে আজকে যে আমাদের প্রসঙ্গ সেটা হচ্ছে শিশুদের দাঁত ওঠার বয়সে অর্থাৎ ঠিক এক বছর পর থেকে এই সময়টাতে যখন দাঁত তাদের আস্তে আস্তে উঠতে থাকে সেই সময় দেখবেন অনেক ধরনের সমস্যা দেখা দেয়। দেখবেন কিছু কিছু বাচ্চা আছে তাদের হয়তো হঠাৎ করে দেখবেন পেট খারাপ হতে শুরু করলো, অর্থাৎ সেই সময় দেখা গেলো পাতলা পায়খানা হতে রইলো বা গোটা গোটা খাবার বেরোতে রইলো বা পায়খানা জনিত আরও কিছু সমস্যা পেটের সমস্যা এগুলো হতে রইলো। তো আপনি হয়তো এটার জন্য ভাববেন হয়তো কোনো গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে যেতে হবে, না সেরকম কোনো প্রয়োজন নেই, এটা সাধারণ প্রক্রিয়াই বলা যেতে পারে। অনেক সময় দেখা যায় শিশু দাঁত ওঠার সময় তার মাড়ির কোনো সমস্যা হতে পারে, সেটার জন্য আলাদা করে কোনো ডেন্টিস্টের কাছে আশা করি যাওয়ার প্রয়োজন হয় না, এটাও ঠিক অনেকটা সাধারণ ব্যাপারের মধ্যেই পড়ে। আবার দেখবেন অনেক সময় যখন দাঁত ওঠে সেই সময় বাচ্চারা বিভিন্ন ধরনের খাবার বা বিভিন্ন জিনিসকে কামড়াতে শুরু করে বা তাদের দাঁতটা ঠিক চিবানোর জন্য এটা ওটা কামড়ায় বা যে কোনো জিনিস মুখে দিতে থাকে, যার ফলে হয়তো কোনো ধরনের সামান্য ফুড পয়জন হলেও হতে পারে। তো এটাও এমন কিছু চিন্তার ব্যাপার নয়। এছাড়া দেখবেন হয়তো কোনো সময় টনসিলের প্রদাহ হলো, পাতা দেখা গেল হালকা টনসিল ফুললো, এই সময়তেও কিন্তু আলাদা করে কোনো বিশেষজ্ঞর পরামর্শ নেওয়ার প্রয়োজন নেই। আমি যে ওষুধটির কথা বলবো তাতে কিন্তু এই সব সমস্যাগুলোই কভার করে যাবে আশা করা যায়। এছাড়া দেখবেন দাঁত ওঠার সময় তাদের খাওয়া দাওয়ার একটু রুচির পরিবর্তন হতে থাকে কিছুটা, যে খাবার দাওয়ারগুলো সে এতদিন খাচ্ছিল তার থেকে দেখবেন একটু কম্পারেটিভলি শক্ত খাবার দাবার খেতে পছন্দ করে। আবার দেখবেন হয়তো আপনি এমন একটা লক্ষণ দেখলেন যে ঠিক আপনার শিশুটা হয়তো খুব বেশি মাথাটা ঘামছে এবং পাটা ঘামছে, আপনি হয়তো ভাবছেন যে এটার জন্য হয়তো একবার আলাদা বিশেষজ্ঞর কাছে যাব, এটাও কিন্তু যাওয়ার প্রয়োজন নেই, এটাও কিন্তু যে মেডিসিনগুলো আশা করি তাতেই কভার করে যাবে। তারপরে দেখবেন হয়তো তার মুখের মধ্যে কোনো ধরনের জারি ঘা হতে থাকছে, হালকা হালকা জিভে ঘা মুখে ঘা, এটার জন্য আলাদা করে এই সময়েতে এই দাঁত ওঠার সময়েতে যদি হয়ে থাকে তাহলে কিন্তু আলাদা করে বিশেষ কোনো মেডিসিনের প্রয়োজন হবে না আশা করি। শিশুদের দেখবেন আমরা চেষ্টা করব যতটা সম্ভব ওষুধ কম খাওয়ানো এবং ঔষধ থেকে যতটা দূরে রাখা যায় ততটাই কিন্তু মঙ্গল। আপনি যতটা ওষুধ দূরে রাখবেন তার কিন্তু ইমিউনিটি পাওয়ার ততটাই বাড়তে থাকবে। এবং তার জলজ্যান্ত উদাহরণ আমরা প্রত্যেকেই দেখি, যারা দেখবেন ভিআইপি ঘরের ছেলে মেয়ে তাদের যেমন ফোটানো জল থেকে শুরু করে আর মেজে দিয়ে মেজেটাকে আপনার ডেটল দিয়ে মোছা থেকে শুরু করে চারদিকে দেখবেন আপনার ফ্লোর ক্লিনার বলুন আর সব দিকেই বলুন হ্যান্ডওয়াশ থেকে শুরু করে সব কিছু ওয়াশ, তারপরেও দেখবেন তাদের এই রোগ সেই রোগ প্রায় স্পেশালিস্টের কাছে নিয়ে ছুটতে হয়। অথচ দেখবেন যারা ফুটপাথে বাস করে তাদের কিন্তু কোনো ক্লিনিংয়ের তো দরকার নেই, সবটাই কিন্তু নোংরার মধ্যে তাদের চলতে থাকে। অথচ কিন্তু তাদের দেখবেন সেই ধরনের কোনো সমস্যাও হয় না, তাদের কোনো বড় ধরনের ডাক্তারখানাও যেতে হয় না, তারা কিন্তু যে সবাই মারা যাচ্ছে এই বিষক্রিয়া হয়ে তাও কিন্তু নয়।
তো এ থেকে আমরা বুঝতে পারি যতটা তাদের ইমিউনিটি বাড়াতে পারবো সাধারণ প্রক্রিয়ার মধ্যে থেকে মেডিসিন ব্যবহার না করে, সেটা কিন্তু তার জন্য ভবিষ্যতের জন্য মঙ্গল। যাই হোক, আমরা সাধারণ বিষয়গুলো সবাই জানি। আজকে যে মেডিসিনটা বলবো, এই এতগুলো যে লক্ষণের কথা বললাম, এতগুলো সমস্যার যে কথা বললাম, এই সমস্যাগুলো যদি হয়ে থাকে, এর জন্য বেশি কোনো মেডিকেশান বা আলাদা আলাদা করে কোনো মেডিসিন, বা অনেকে দেখবেন হয়তো ভিটামিন খাওয়ানোর একটা প্রবণতা থাকে, সেই ভিটামিন খাওয়ার প্রবণতা এটাও কিন্তু আপনি মাথা থেকে ছেড়ে দিন। কারণ এই ধরনের ভিটামিনগুলোর মধ্যে অন্য জিনিস থাকে, সেই জিনিসটা আজকে আমি এই ভিডিওতে বলছি না, বা অন্য কারো ব্যবসা নিয়ে আমি কোনো কথা বলছি না। কিন্তু ভিটামিনের দিকে না গিয়ে আপনি সরাসরি একদম সামান্য পয়সার মধ্যে ওষুধটি পেয়ে যাবেন, সেটা হচ্ছে আপনার ক্যালকেরিয়া ফস 6X, একদম কমন ওষুধ, আমরা প্রত্যেকেই ব্যবহার করি। আপনাকে কোনো পোটেন্সিতে যাওয়ার প্রয়োজন নেই। আপনি ক্যালকেরিয়া ফস 6X দিনে একবার বা দুবার করে আপনি অন্তত তাকে এক দুমাস খাইয়ে যান, দেখবেন আপনার এই যত ধরনের সমস্যাগুলো পাচ্ছেন এটা কিন্তু আপনার আস্তে আস্তে প্রায় সবটাই কেটে যাবে। তাহলে এর জন্য আপনাকে কী করতে হবে, এই ক্যালকেরিয়া ফস 6X তিনটি বড়ি বা দুটো বড়ি আপনার বয়স অনুযায়ী তাকে দিনে দুবার করে অন্তত একটু খাওয়াবেন। আপনি গরম দুধের সঙ্গে একটু গুলে খাওয়াতে পারেন, বা একটু হালকা গরম জলেও দিতে পারেন, তাহলে কাজটা আরও ভালো পাওয়া যায়। আপনি এইভাবে এই ঔষধটি ব্যবহার করুন অন্তত এক দুমাস, দেখবেন বাচ্চার কোনো ধরনের সমস্যাই হবে না এবং আপনার বাচ্চা সুস্থ থাকবে, কোনো স্পেশালিস্টের কাছে বারবার নিয়ে ছোটারও প্রয়োজন হবে না। এবং দেখবেন বাচ্চার যে ঠান্ডা লাগার ধাত থাকে সেটাও কাজ হবে। অনেকে বলেন হাজম হাড়গুলো মজবুত করার জন্য কিছু ভিটামিন ডি বা অন্যান্য কোনো মেডিসিনের প্রয়োজন, সেটাও লাগবে না, সেটাও কিন্তু এই মেডিসিনে কাজ হয়ে যাবে। হাড় মজবুত, দাঁত মজবুত, বাচ্চা মজবুত, সব কিছু আপনি যদি এক কথায় বলতে চান এই মেডিসিনেই কিন্তু আপনার কাজ হবে। আর এটা কিন্তু আপনার 50-60 টাকার মধ্যেই আশা করি পাওয়া যায়। ভালো কোম্পানি নিলে হয়তো একটু দাম বেশি হতে পারে, 100 টাকার মধ্যে বা 100 টাকার কাছাকাছি। তো চেষ্টা করবেন এটা ব্যবহার করতে। আশা করি সকলেই ভালো থাকবেন।